এবার আমরা অঞ্জলি দেব। ভেতরে চো, ভেতরে চো। ওফ, ঠাকের আওয়াজ। মহাষ্টমীর প্রসাদ, এই যে বাড়ির নিচে একবার লাইটিং, মাইক। তোরা সাইডে খেল, আমরা মাঝখানে গল্প করবো। তোরা সাইড পোলাও, পনির বা খিচুড়ি, ল্যাবড়া, এই ধরনের কিছু নিরামিষ যেরকম হয় আর কি, ভোগের মতো। মর্নিং এভরিওয়ান, সকলকে মিক্স অ্যান্ড ম্যাচ মামনির পরিবারে স্বাগত জানাই। আজকে 22 অক্টোবর, মহাষ্টমী, কানে পুজোর মন্ত্র আসছে। কলকাতায় ঢুকেই মায়ের মুখ দর্শন পেয়েছি, বাড়ি ফিরে খুব ভালো লাগছে। সব কিছু মিলিয়ে পুজো, পুজোর সময় বাড়ির বাইরে থাকলে তো ভালো লাগে না, না তো বাড়িতে ফিরে বেশ ভালো লাগছে। তো যাই হোক, সকলকে প্রথমেই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই, সকলের দিনটা ভালো কাটুক। আজকে আমিও অঞ্জলি দিতে যাব। তো আমরা জাস্ট আমাদের ট্রিপ এন্ড করে বাড়িতে ঢুকেছি। এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 7টা মতন বাজে, একদমই রেস্ট নেব না, চোখে ঘুমের ঘোর আছে, ঘুম হয়নি যেভাবে, কিন্তু এখন রেস্ট নিলে আর অঞ্জলি টঞ্জলি দিতে যাওয়া হবে না, দেরি হয়ে যাবে। তো সেজন্য আগে ঝটপট করে ঘর পুরো অগোছালো হয়ে আছে, 7-10 দিন না থাকলে যা হয় আর কি, ধুলো টুলো একদম পড়ে যা তা অবস্থা। তো ঘর পরিষ্কার করব, এক রাউন্ড কাছাকাছি চাপিয়ে দেবো। এ সবার আগে এসে গাছগুলোতে জল দেওয়া অলরেডি হয়ে গেছে। তো চলো সব মিলিয়ে দিনটা শুরু করি, সাথে থাকো, মহাষ্টমী স্পেশাল ব্লগটা দেখতে থাকো। সবার প্রথমে প্রচুর কাছাকাছি কোথাও থেকে ঘুরে এলে সব থেকে সমস্যার এটাই বিষয়। তো সবার প্রথমে এক রাউন্ড কাস্তে দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক, সকাল সকাল এসে গেছি তো কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এই যে ফার্স্ট রাউন্ড চেপে গেছে, এটা হোক, বাকি কাজগুলো সারি ওদিকে। এগুলো মোছামুছি করে একটু পরিষ্কার করে নিয়েছি, বিছানাটাও ঝাড়া হয়ে গেছে, চাদর ফাদর চেঞ্জ করে বিছানা গোছানো কমপ্লিট। এবার যাব কিচেনের দিকে, সব কিছু গোছগাছ কমপ্লিট একদম, বিছানা টিছানা করে ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে মোটামুটি, যতটুকু করার ছিল এসে আপাতত তো সবই করে নিয়েছি। মেশিনে এখনও কাচাকুচিটা হচ্ছে, ওটা পরে মেলবো, ওখানে ভীষণ টায়ার্ড লাগছে। যাই হোক, জল তেষ্টা পাচ্ছে বারবার, বাট মায়ের পুজোটা দিই আগে, কতক্ষণে দেবো তাই ভাবছি। তো এখন 8টা মতন বাজে, 8টা কি 8টা 10টা বাজে হয়তো। তো এবার স্নান টান করবো, রেডি রেডি হবো, দেখি এখন অঞ্জলি কখন স্টার্ট হয়, তারপরে অঞ্জলিটা দিলে একটু জল খেলে অন্তত একটা পর্ব মিটবে, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে আর কি। তো তারপর টিফিন টিফিন সারবো, একটু তাড়াতাড়ি সকাল সকাল দুটো খেয়ে দিয়ে ঘুমোতে হবে, ভীষণ টায়ার্ড লাগছে নাহলে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, আর 10টা মতন বাজে এখন, কিন্তু অঞ্জলি ওই 10:30 নাগাদ হবে যেখানে যাবো আর কি দিতে। তো সেজন্য একটু অপেক্ষা করছি, ততক্ষণে ঘরের ঠাকুরটাকেও পুজো দিয়ে নিলাম, বাকি আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি, এবার জাস্ট একটু পরেই বেরোবো পুজো দেওয়ার জন্য। বাবা রে, এতে কিরে পুজো একদম, কই পাপাও পাশে যাক একটু, তাহলে তো মিলবে। হ্যাঁ, এই হচ্ছে শাহবাবু, একদম আমি যে জন্মদিনের কুর্তাটা দিয়েছি সেই কুর্তাটা পরেছে আজকে, ব্ল্যাক কালারের। আর এই হচ্ছে সোনা পাপা, সোনা পাপা একদম কালারফুল, তাই না বলো? গোয়াবালি বীচ হয়ে গেছিস, হ্যাঁ সেরকমই। এই হচ্ছে আমিও ব্ল্যাক করেছি, সেই জন্যই আমি যেহেতু জন্মদিনে ব্ল্যাক কুর্তাটাই নিয়েছে, সেহেতু ওকে বলেছিলাম এখন ব্ল্যাক কুর্তাটা ইয়েতে অষ্টমীতে পরে, কারণ আমার মাথায় ছিল আমি ব্ল্যাকই পরবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, এবার শুধু টাইমের অপেক্ষা, এবার একটু পরেই বেরোবো পুজো দিতে, চলো পরেতে নিয়ে যাবো। আজকে সকালটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কখন ফিরবো, কখন মায়ের অঞ্জলি দেবো, কাল রাতের মন ঠিক ছিল না ট্রেনে, বাট এসে গেছি, এবার অঞ্জলি দেবো, এবার চলো 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 মিষ্টি টিষ্টি নিয়ে ফুল নিয়ে এবার বেরোচ্ছি পুজোর জন্য। এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো। হ্যাঁ হ্যাঁ, ওরা ঢুকে গেছে, চো বাবা, এই যে বাচ্চা পার্টি। এবার সুন্দর করেছে প্যান্ডেলটা, ও হ্যাঁ সেলুলার জেল, চলো বাবা। ভেতরে আছে, চ এখানেই অঞ্জলি দেবো আমরা।
ভেতরটাও খুব সুন্দর। রাত্রেবেলায় একদিন হয়তো আসবো, ভিড় হচ্ছে প্রচন্ড। আর দিনের বেলায় একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, সেলুলার জেলের থিমে করা হয়েছে এবছর। এই বাচ্চা পাটি, এই যে আমার ছেলে, আর এই যে আখি। বান্ধবীকে দেখিয়েছিস, পরিচয় করিয়েছিস বান্ধবীকে? করা বান্ধবীতে না বুনু, বল ওর নামটা বল তুই। ওই দেখো, আর পুরো নাম, পুরো নাম কি বলো, পুরো নাম বলো। আরুষি, তাই তো? আরুষি মাঝি, কি মিষ্টি লাগছে ড্রেসটা। ভেতরে চ, ভেতরে চ। ওফ, ঢাকের আওয়াজ। সব বন্দীরা কারাগারে বন্দী। এবার এখান থেকে এটা হচ্ছে বাহির, আমরা এখন বাইরে যাচ্ছি। তো তারই মূর্তি এই যে এখানে রয়েছে, বাহিরের দিকে। আর আগে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে যাওয়ার সময়। এই যে এই সব মূর্তিগুলো খুব ভালো করেছে, দেখে চল। আমাদের এখানে অঞ্জলিটা হলো না, দেরি হবে দিতে। ওদিকে আমাদের বাড়ির সামনে যে মণ্ডপ আছে ওখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, তাই ওদিকেই দিই। আর এই যে পিছনের মাঠে মেলা বসেছে, এটা বিকেলে দেখা যাবে। কোথা দিয়ে বেরোবো? এখানে ভালো ভিড় হয়ে গেছে, এই যে এই মণ্ডপেই এখন অঞ্জলি দেবো। এখানে এখন যেই অঞ্জলি হচ্ছে আশপাশের লোকজন সব এখানে ভিড় করছে, একদম প্রচণ্ড ভিড় হয়ে গেছে। ওই যে ভেতরে মা, চলো দেখি ভিড় ঠেলে অঞ্জলিটা দিয়ে আসি টুক করে। এবার আমরা অঞ্জলি দেবো। এখানে আমরা পাপা কচুরি এনেছে আর জিলাপি, তো এই জিলাপি নিয়ে আর কচুরি নিয়ে আমরা বসে গেছি। এই যে অ্যাকচুয়ালি প্রতিবার মহাষ্টমীর দিন এটা আমাদের ব্রেকফাস্ট থাকে, কচুরি, এই ছোলা মটরের আলু দিয়ে একটা তরকারি, সাথে গরম গরম কড়া ভাজা, জিলিপি। তো স্বাভাবিক একদম দাঁড়িয়ে থেকে জিলিপি ভেজে এনেছে আর এই কচুরি। এই যে এখানে একদম আলু সিদ্ধ ভাত জলে চালে সব বসিয়ে দিচ্ছি, দেরি করছি না আজকে। আর আমার তো টিফিনটাই হয়েছে, এখনো চেঞ্জ টেঞ্জ কিছু করিনি আমি, আগে ভাতটা বসিয়ে দিই, বেশি কিছু রান্না করছি না। অন্যান্যবার তো অষ্টমীর দিন অন্য কিছু প্ল্যান থাকে, পোলাও, পনির বা খিচুড়ি, ল্যাবড়া, এই ধরনের কিছু নিরামিষ যেরকম হয় আর কি ভোগের মতন। কিন্তু এবার আর না খাবার ওগুলো ইচ্ছা আছে, না করার মতো এনার্জি আছে। সেই
ভোর 4:30 না 4:30 সময় ট্রেন থেকে নেমেছি, তারপরে বাড়িতে এসে যে সেই যে ছোটা শুরু হয়েছে, একটার পর একটা কাজ এবং মায়ের পুজো, সবকিছু ভালোভাবে মিটে গেছে, ব্যাস এই অবধি। এবার খেতে একটু হবে, খেয়ে একটা ঝেড়ে ঘুম দিতে হবে। একবার যদি শুয়ে পড়ি তাহলে আর ইচ্ছা করবে না যে উঠে আর কিছু করি, ওই জন্য ভাবলাম দুটো চালে ডালে বসিয়ে দিই। ও বিশেষ একটা কিছু খেতে চাইছে না, খুব সিম্পল কিছুই খেতে চাইছে। একটু আলু ভাজা করব, একটু আলু সিদ্ধ করব, একটু ভাত আর ডাল, ব্যাস এই নিয়ে আমি ছিমছাম রান্না বসিয়ে দিই। তারপরে ভাতটা হতে থাক, চেঞ্জ ফেঞ্জ করি, তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে নেব। যে খাবার রেডি, ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজাটা রেডি করে নিয়েছি, এখানে বাদাম দিয়ে একটু আলু ভেজে নিয়েছি, আর পাঁপড় ভাজা, কড়াই শুকনো লঙ্কা, তেল গরম হচ্ছে, এই যে এইটা দিয়ে আলু ভাতটা মেখে চল ছটপট খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, একটা ঝেড়ে ঘুম দিয়েছি, সত্যি ঘুমটার খুব দরকার ছিল। আর এই শাহবাবু এখন মহাষ্টমীর প্রসাদটা নিয়ে চলে এসেছে আমাদেরও, প্লাস মায়ের প্রসাদও এখানে আছে। এই যে মহাষ্টমীর প্রসাদ, আমাদের প্রসাদ থেকেও মাকে দেওয়া হয়েছে, আর এই যে মায়ের প্রসাদও এখানে রয়েছে। চলো সন্ধ্যেবেলা প্রসাদটা মুখে দিই, দিয়ে সন্ধ্যাটা শুরু করি। অষ্টমীর সন্ধ্যা ইচ্ছা ছিল একটু বেরোবো, কিন্তু সত্যি কথা বলতে শরীরে আর সেই এনার্জি নেই বেরোনোর মতন, মানে ভাল লাগছে না আর কি, ঘুম থেকে উঠে একটু ড্যাথ লাগছে আর ইচ্ছা করছে না বেরোতে, নাহলে ভেবেছিলাম আশেপাশে বেরোবো। আর এমনিও অষ্টমীর রাতে প্রচণ্ড ভিড় হবে, সেটাই স্বাভাবিক, রাস্তাঘাটে ঠাকুরের দেখার একটা ক্রেজ তো আছে মানুষের, তো কোথায় আর যাবো, বেশি দূরেও তো যেতেও পারবো না। তো ভাবলাম থাক আজকে দিনটা স্কিপ করি, আজকে এক জায়গা থেকে এলাম, সকালবেলা হুটোপাটা করে পুজো ছিল, পুজো টুজো দিলাম, তো আজকের দিনটা না স্কিপ করি, কালকে বেরোনো যাবে। তো সেজন্যই আমাদের এখন প্রোগ্রাম হচ্ছে, একটু রেডি শেডি হলাম, এখন যাব একটু ওপরে। সকালবেলা যাদের সাথে অঞ্জলি দিতে গেছিলাম, ওরা আমাদের প্রতিবেশী, তো ওরা ছিল না লং টাইম, এসেছে অনেকদিন পর আবার, তো ওদের সঙ্গেই একটুখানি ওই গল্প আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া এই আর কি, তো ওই একসঙ্গে একটু অনেকটা সময় কাটানো, তো সেজন্যই ভাবলাম যে চলো একসাথে তাহলে সময়টা অষ্টমীর সন্ধ্যেটা একসাথেই কাটানো যাক। তো তাদের কাছেই যাচ্ছি, শাহবাবু চলে গেছে অলরেডি তাদের ঘরে, এবার আমি আর ছেলে যাচ্ছি। এই যে ছেলেটাকে দেখো, যে পিছনে ঘুরঘুর করছে, একদম সুন্দর একটা মিকি মাউসের গেঞ্জি পরে, পুজোর নতুন ড্রেস পরে রেডি। ভাবলাম ওকে একটু পাড়ার ঠাকুরটা দেখি আনবো রাত্রেবেলায়, দেখি বেরোতে পারলে যাবো, নাহলে তো ওখানে খেলাধুলা করবে, বোন আছে। চলো বাবা, তো চলো যাওয়া যাক। এই যে বাড়ির নিচে একবার লাইটিং মাইকিং সবেতে ভর্তি, এলো ঠাকুর দেখতে, এবার এখানে দোল্লাই ঝুলছে, চল 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 ওপরে চল, বা ভিড় ভাল লাগছে না, কালকে বেরোবো। ওপরে চলে এলাম ভিড় দেখে, রাস্তায় ভাল লাগছে না, কালকে বেরোনো যাবে ওখানে, চলো এখন গিয়ে গল্প আড্ডাই করা যাক। তোরা সাইডে খেল, আমরা মাঝখানে গল্প করবো, তোরা সাইডে যা, এগিয়ে যা, এগিয়ে যা পাপা, এবার চলো বাড়ি চলো, রাত হয়েছে, খাওয়া দাওয়া গল্প অনেক হয়েছে, এবার গেঞ্জি পরো চলো, অনেক গল্প আড্ডা হয়েছে, হ্যাঁ চলো এবার চলো। ঘরে চলে এসেছি, ঘরে এসেছি বলতে হ্যাঁ উপর থেকে নিচেই নামা জাস্ট, এই তো বেরোয়নি, বাট ওই গল্প আড্ডা করতে করতে টায়ার্ড। হ্যাঁ রিমোট ওইখানেই আছে, পাপা তুমি চেঞ্জ করো, এবার ঘুমোবো, ঘুমের জেটটা যেন রয়েইছে আর কি, চোখ জ্বালা করছে, তো যদিও রাত অনেক, প্রায় 12টা বাজতে যায়। তো চলো অষ্টমীর সন্ধ্যেটা আমাদের বেশ গল্প আড্ডায় ভালোই কাটলো, এদেরও খেলে ধুলে বেশ ভালোই কেটেছে, মারপিট খেলা এদিক ওদিক সব কিছু করে ভালোই কেটেছে। কালকে নবমী, দেখা যাক কালকে দিনটা কেমন কাটে, এখন তো বাড়ি চলে এসেছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে কালকে, আজকে সকলকে টাটা।